আমি এত কিছু রয়েছে, এত কিছু রয়েছে যেটা আমরা মানে অবাক হয়ে যাব তাদের লীলা শুনলে, তাদের যে কৃপা হয়েছে। প্রিয় ভক্তগণ, রাধারানীর চরণ পাওয়ার জন্য আর আজকে আমরা মনুষ্য জন্ম পেয়ে যে কৃষ্ণ ভক্তি না করতে পারি, কৃষ্ণ ভজন না করতে পারি, তো এই জন্মের কি উদ্দেশ্য আছে, এই জন্মের কি উপলব্ধ আছে? রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আজকে আমরা এসেছি নন্দগাঁও। এখন বর্ষনা শেষ, নন্দগাঁও শুরু। তো নন্দগাঁওয়ে বেশি দর্শন নেই, কিছু দর্শন আপনাদেরকে করাবো। তো এই মুহূর্তে রয়েছি আমি টেরকদম। তো টেরকদম কোথায় রয়েছে? নন্দগাঁও মন্দির থেকে বেশি দূর নয়, প্রথম পর্বে আপনার আশেশ্বর মহাদেব, যেখানে মহাদেবজি সাক্ষাৎ বিরাজমান এবং কৃষ্ণকে দর্শন করার জন্য এই স্থানে বসে আছে। তো নন্দগাঁও, তো নন্দেশ্বর মহাদেব রয়েছেই, তো এই স্থানে হলো টেরকদম। তো টেরকদমে কী লীলা হয়েছে চলুন আমরা শুনি। এই টেরকদমে আমাদের ছয় গোস্বামীর মধ্যে একজন ছিল রূপ গোস্বামী পাদ, এই স্থানে ভজন করেছিলেন। এবং ভজন এমন সেমন ভজন নয়। তো প্রিয় ভক্তগণ, এই সেই যে টেরকদম, এই টেরকদমে রয়েছে রাধাময়ী কৃপা। যে ব্যক্তি টেরকদম দর্শন করবে আর এখানকার লীলা শ্রবণ করবে, তার উপর রাধারানীর অক্ষেত কৃপা লাভ হবে, অশেষ কৃপা রাধারানী লাভ করতে পারবে। তো চলুন সবাই ভিডিও লাস্ট অব্দি দর্শন করুন। এই সেই সৌন্দর্য, এই সেই প্রকৃতির লীলাভূমি আমরা যদি দর্শন করতে পারি, তাহলে মনুষ্য জন্মটাকে সার্থক হয়ে যাবে। তো রূপ গোস্বামী পাদ আর ছিল সনাতন গোস্বামী পাদ, তারা হলো দুই ভাই। আর এই দুই ভাই ব্রজের কি বলবো, ব্রজের এত কিছু তারা প্রকট করেছে। শুধু দুই ভাই নয়, আমাদের স্বর গোস্বামীর মধ্যে তারা হলো অন্যতম রূপ সনাতন। এখানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর অনুধান বৃন্দাবন ধামে এত কিছু রয়েছে, এত কিছু রয়েছে যেটা আমরা মানে অবাক হয়ে যাব তাদের লীলা শুনলে, তাদের যে কৃপা হয়েছে। প্রিয় ভক্তগণ, যদি আমি এই লীলা আপনাদেরকে এখন শ্রবণ করাই, আপনাদের যাদের কৃষ্ণ প্রেম আছে চোখের জল বেরোতে পারে, কারো মনে কৃষ্ণ প্রেমও জাগতে পারে, আর কারো মনে বৃন্দাবন ধামে আসার জন্য অভিলাষাও জাগতে পারে। তো এই সব জায়গা আমরা যদি দর্শন করতে পারি, আমরা তো বৃন্দাবন ধামে আসি, কিন্তু অ্যাকচুয়ালি যে মেন স্থান, যে ভগবানের যে লীলাভূমি, ওইগুলো আমরা দর্শন করতে পারি না, কেননা আমাদের সেই অভিলাষা থাকে না। আমরা বৃন্দাবনে এসে ইস্কন মন্দির, প্রেম মন্দির ঘুরে চলে যাই। তো এই সেই স্থান, তো এই সেই স্থান যে স্থানে রূপ গোস্বামী পাদ ভজন করেছিলেন, যে এমন সেমন ভজন নয়। কিরকম ভজন করেছিলেন মানে দেখুন, চারিদিকে কত সুন্দর অদ্ভুত সেই নজরা এখানে, মানে কৃষ্ণের সেই লীলাভূমি, সেই দিব্য স্থান, সেই রূপ গোস্বামী পাদের সেই টেরকদম। তো চলুন লীলা শ্রবণ করা যাক, কেননা এই জায়গার লীলা যদি নাই জানি, তাহলে আমাদের আনন্দটা আমরা উপভোগ করতে পারবো না। তো প্রিয় ভক্তগণ সবাই সঙ্গে থাকুন, আপনাদেরকে ভিডিওর লাস্টের দিকে, এখানে রাসমণ্ডল রয়েছে, ভগবান কৃষ্ণ এখানে রাসলীলা করেছে, রাসমণ্ডল দর্শন করাবো। তো চলুন আগে চলা যাক। তো রূপ গোস্বামী পাদ আর সনাতন গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ এই যে এখানেই বেশি দূর নয়, এখান থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব এই নন্দগাঁও। নন্দগাঁয়ে রূপ গোস্বামী পাদ, সরি সনাতন গোস্বামী পাদ নন্দগাঁয়ে বসে ভজন করছেন, আর এই স্থানে বসে শ্রী রূপ গোস্বামী পাদ, যিনি রূপমঞ্জুরী, যিনি রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপ, যিনি রূপমঞ্জুরী, এই রূপ গোস্বামী পাদের ভজন করেছিলেন। এই ভজন না খেয়ে না দে, এক মনে এক চিন্তে রাধা রানীর ভজন করেছিলেন, কৃষ্ণের ভজন করেছিলেন। এই ভজনে মানে খাওয়া দাওয়া ছেড়ে একদিন কি করলো, রাধারানী তো এত দয়াময়, রাধারানী এত কৃপাময়, যে রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা। যতক্ষণ পর্যন্ত আমরা যদি রাধারানীর কৃপা লাভ না করতে পারবো, কৃষ্ণের কৃপা আমরা
ততক্ষণ পর্যন্ত লাভ করতে পারবো না। তো এই রাধারানী এমন কৃপা করেছেন, রূপ গোস্বামী পাদ এখানে বসে ভজন করছেন না খেয়ে, আর হঠাৎ রাধারানী গোপী রূপ ধারণ করে এসে এসে রাধারানী কি করলেন, শ্রী রূপ গোস্বামী পাদকে ক্ষীর অর্থাৎ পায়েস রান্না করে রাধারানী নিয়ে এসেছে রূপ গোস্বামী পাদকে খাওয়ানোর জন্য। আমরা কি ভজন করি আজকে, আমরা ভগবানের নাম নিতে কষ্ট হয়, আমরা রাধা নাম নিতে লজ্জা হয়, আমরা কি ভজন করি। শ্রী রূপ গোস্বামী পাদের মাধ্যমে এই রূপ গোস্বামী পাদ সাক্ষাৎ ভগবানের রাধারানীর নিজ সখী, রূপ গোস্বামী পাদ আর কেউ নয় সাক্ষাৎ রাধারানীর নিজ সখী, তারা গোলোক থেকে এসেছেন আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য। তো প্রিয় ভক্তগণ, এই রূপ গোস্বামীকে সাক্ষাৎ রাধারানী এই স্থানে ক্ষীর প্রসাদ খাইয়েছিলেন। তো এই নাম, এই জায়গার নাম হচ্ছে টের কদম। তো নন্দগাঁও আসলে আপনারা অবশ্যই এই স্থানে আসবেন, আর এখানকার যে প্রাকৃত সৌন্দর্য মানে হৃদয় ছোঁয়ানো। কৃষ্ণ হা রাধে হা কৃষ্ণ, হা রাধে হা কৃষ্ণ, এই যে এই সুরটা আমরা যদি নিতে পারি মন থেকে, তাহলে ভগবানকে লাভ করতে আর বেশি সময় লাগবে না। এইসব জায়গা হলো ভজনস্থলী, এসব যে ঘাস পালা রয়েছে এসব এসব কিন্তু তপস্যা করছে তারা, তারা ব্রজধামে জন্ম নিয়েছে ঘাস রূপে। আর এখানকার যে চারুদিকের ঘাস আপনারা দেখতে পাবেন, ব্রজের প্রত্যেকটা গাছ হলো নিম্নমুখী, অর্থাৎ নিচের দিকে হেলে আছে। দেখুন প্রত্যেকটা গাছের ডাল সব সময় নিচে হেলে থাকে, কেননা তারা তপস্যায় আছে রাধারানীকে রাধারানীর চরণ পাওয়ার জন্য। আর আজকে আমরা মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি, কৃষ্ণ ভজন না করতে পারি, তো এই জন্মের কি উদ্দেশ্য আছে, এই জন্মের কি উপলব্ধ আছে আমরা সেটা জানি না, সেটা আমরা কখনো প্রয়াস করি না সেটা করার জন্য। আজকে শ্রীল রূপ গোস্বামী পাদ যিনি শ্রী রাধা গোবিন্দেব কি প্রকট করেছেন, শ্রীল রূপ গোস্বামী পাদের কৃপায় আজকে আমি আমার গড়ে রাধা দামোদর এসেছে, আমার গড়ে সাক্ষাৎ শালিগ্রাম শিলা এসেছে সেই গণ্ডকী নদীর থেকে, শ্রী রূপ গোস্বামী পাদের কৃপায় আমার ঘরে গিরিরাজ এসেছে, শ্রী রূপ গোস্বামী পাদের কৃপায় আজকে আমি এই বৃন্দাবন ধামে ভজন করছি, বৃন্দাবন ধামে বাস করছি, আজকে রাধারানীর কৃপায় শ্রী রূপ গোস্বামী পাদের কৃপায় আমার সেবাতে কোনো অভাব নেই, যে রাধারানী এত কৃপা করেছে, এত কৃপা করেছে রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামীর সেবায় আমি করেছিলাম বৃন্দাবন ধামে এসে, আর শ্রী রূপ গোস্বামী পাদের অকেত কৃপা আমার উপর রয়েছে, আর এই কৃপার দ্বারাই আজকে আপনাদেরকে এত সুন্দর দর্শন করাতে পারছি, আর এত সুন্দর সুন্দর লীলাভূমি আপনাদেরকে দেখাতে পারছি, আর আপনাদের মনে কৃষ্ণ প্রেম জাগছে। শ্রী রূপ গোস্বামী পাদের কৃপা বিনা বৃন্দাবনে কখনো আমরা রাধাকৃষ্ণের সেবা লাভ করতে পারবো না। তো এই হলো রাসমণ্ডল, দেখুন এখানে নীল গাই লাল গাই, হ্যাঁ তারপরে কত রকমের গাই বৃন্দাবনে রয়েছে। কৃষ্ণ যখন ছিলেন এই কৃষ্ণ এইসব রঙের রঙের গাই ছিলেন, হ্যাঁ আলাদা আলাদা কালারিং গোমাতা ছিলেন। তো কৃষ্ণ কোন গায়ের দুধ খেয়েছিলেন আপনারা যদি প্রশ্ন করি তাহলে অনেকে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কৃষ্ণ সেই নীলগায়ের দুধ খেয়েছিলেন, নীল গাই। রাসমণ্ডল এখানে রাধা কৃষ্ণ সেই নন্দলালা কৃষ্ণ রাধারানী এই স্থানে রাসলীলা করেছিলেন, দেখতে পাচ্ছেন কৃষ্ণ এখানে বসতেন, সখীরা সখারা এখানে এখানে কৃষ্ণ এখনো পর্যন্ত এই জায়গায় রাসলীলা হয়। তো আপনারা সবাই মানসিকভাবে প্রণাম করে নিন, জয় হো রাধে। তো এই সেই রূপ গোস্বামী পাদ এখানে বসে বসে রাসলীলা দর্শন করতেন। তো প্রিয় ভক্তগণ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর এইভাবে ভগবানের দিব্য ভূমি দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করুন। চলো ভাইয়া ভেটকে গাড়ি পে। তো প্রিয় ভক্তগণ আপনারা জানেন আমার একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে, বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলব। তো আপনারা সবাই যদি একটু হাত বাড়িয়ে দেন, সবাই যদি সহযোগিতা করেন, তাহলে হয়তো আমাদের এই বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলতে পারবো, আর এখানে শ্রী প্রসাদের ব্যবস্থা থাকবে, গেস্ট হাউসের ব্যবস্থা থাকবে, এবং হরিনাম কীর্তন ভাগবত পাঠ বৈষ্ণব সেবা নিত্য হবে, আর আমরা সে দর্শন করে আনন্দ পাবো, রাধারানীর সুখ হবে, ভক্তের সুখ হবে, ভক্তের আনন্দ হবে, আর আপনাদের
मनस्वजनम सार्थक हो। तो प्रिय भक्तगण सबाई सहयोगित हाथ बाड़िए दिन और स्क्रिने दे नम्बर सबाई जोगाजोग करबें। बृंदावन धाम हमें एक बिराट बड़ मंदिर करार प्रोग्राम करेछि, एखन आपनादेर सहयोगिता आपनादेर सपोर्टे से मंदिर आमरा कमप्लीट करते पारबो। तो अनेकेई बोलछे कबे मंदिरटा हबे, तो आपनारा सबाई सहयोगिता करुन, जा आपनादेर देवार आपनारा पाठिये दिन, जखन हाते अर्थ आसबे तखनई जायगा देखबो, तखनई मंदिर करार चिंता भावना निब। तो शुधु जास्ट आपनादेर संगे प्रचार होच्छे। तो प्रिय भक्तगण सबाई जोगाजोग करबेन आर बृंदावन धामे आमरा अवश्यई एकटा मंदिर करब। चले हाँ आसें। तो ये तेर कदम एखे भरे अलाव नहीं शुद्ध रूप गोस्वी पदे एखे एक चित्रपत्र रही है और कृष्ण बलराम एक विग्रह रही है। तो एखे मोबाइल नहीं गेले अनेक रकम बजे बिहेव करें, यह मोबाइल नहीं जाना दूर थे दर्शन कर नीन। तो ये लीलाभूमि ये सब जगह दर्शन कर अपना अनेकटा कृपा लाभ कर, तर मत पेपर किचू हे ना। तो चलो आगे और मोबाइल नहीं जाना, लोकर कथा शुने और कि तो सबाई चैनल के सब्सक्राइब कर रखें और राधा ने कृपा लाभ करें। तो प्रिय भक्तगण सबाई के असंख्य धन्यवाद और सबा के शुभकामना रही, अपना सबाई सहयोग कर सबाई राधा ने कृपा लाभ कर। श्री रूप गोस्वामी पाद की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ, ए छय गोसाई करी चरण बंदन, जहा होते गोसाई जार मुही तार दास, ता सबार बदरे न मोर पंचखास, तादेर चरण सेवी भक्ते सने बास। तो प्रिय भक्तगण आमरा एखन एकटु आकेर रस खेये नेई, गला शुकिये गेछे। तो आपनारा एखाने आसले आकेर रस पाबेन आर किछुई पाबेन ना खावा दावार मध्ये। तो प्रिय भक्तगण आपनारा सबाई चैनल के सबसक्राइब कर रखून, ये दर्शन करूँ। तो हमें एन जाब नंदगाँव नंदगे नंद नंदेश्वर महादेव और नंदलला के दर्शन करब। चलो राधे राज। ये हलो हमारे गाड़ी, ये गाड़ी दिए हमें बृंदावन चौरासी कूच टूर करी। हरि बोल।